কোনো সোশ্যাল মিডিয়াতেই নেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্বের প্রায় সব দেশের প্রধানকেই এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখা যায়, কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম রুশ প্রেসিডেন্ট। এমনকি তিনি ব্যক্তিগতভাবে সোশ্যাল মিডিয়ার কোনো পোস্টও দেখেন না। ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেশকফ রোববার সাংবাদিকদের এ বিষয়টি জানান। পেশকফ বলেন, প্রেসিডেন্ট পুতিন মেসেজিং অ্যাপ টেলিগ্রামের কোনো চ্যানেল ফলো করেন না, তবে গোয়েন্দারা সবকিছু নজরদারিতে রাখেন। এরপর সেগুলো প্রেসিডেন্টকে নিয়মিত জানানো হয়। কোনো পোস্ট যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে সেগুলো পুতিনকে দেখানো হয়। রাষ্ট্রের প্রধান হিসেবে তার সকল তথ্য সম্পর্কে অবগত থাকা প্রয়োজন। তিনি সেগুলো গোয়েন্দা রিপোর্ট এবং বুলেটিন দেখেই জেনে নেন। তবে ক্রেমলিনের কিছু অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু সেগুলো পুতিন পরিচালনা করেন না। পেশকফ বলেন, পুতিন পোস্ট করা কিংবা স্ক্রল করে সময় নষ্ট করা পছন্দ করেন না। এর আগেও তিনি জানিয়েছিলেন, পুতিন কখনো সোশ্যাল মিডিয়ায় আসবেন না এবং অন্য কাউকে দিয়ে নিজের অ্যাকাউন্ট পরিচালনাও করবেন না। এটিকে ভুল মনে করেন রুশ প্রেসিডেন্ট। পেশকফ আরও জানান, পুতিন কোনো মোবাইল ফোনও ব্যবহার করেন না। প্রয়োজন পড়লে তিনি অন্য কারো ফোন ব্যবহার করেন, কিন্তু নিজে কখনো ফোন রাখেন না। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে বলা হতো প্রথম সোশ্যাল মিডিয়া প্রেসিডেন্ট, তবে তারপর ডোনাল্ড ট্রাম্প সেটিকে অন্য পর্যায়ে নিয়ে গেছেন। তার জয়ের পেছনে সোশ্যাল মিডিয়ার ভূমিকাও ছিল প্রচুর। তার প্রেসিডেন্ট থাকার সময় ট্রাম্প 25,000-এরও বেশি টুইট করেছেন, যদিও এখন তিনি সব সোশ্যাল মিডিয়া থেকে বিচ্ছিন্ন রয়েছেন।